প্রস্তুতি হলো ভাই ছোলা, চিনি, বেগুন, বেসন, সরিষা, সয়াবিন তেলের দাম অলরেডি বেড়ে গেছে, এগুলো বেশি করে তুলে ধুয়ে দিবেন, কারণ রোজা রাখেন না রাখেন বেগুনি না খায় কিমা নষ্ট করবেন নাকি, অতএব দমসে কিনবেন। এ হলো আমাদের রোজার প্রস্তুতি, তাই না? আমাদের দেশে মিডিয়াগুলো রোজার প্রস্তুতি হলো সিনেমা তৈরি। ঈদের প্রথম দিন জাহান্নামে যাওয়ার এই রাস্তা, ঈদের দ্বিতীয় দিন জাহান্নামে যাওয়ার এই রাস্তা বিভিন্ন টিভিটা দেখায় না, এ হলো তাদের রোজার প্রস্তুতি। আর মুদি দোকানদারের রোজার প্রস্তুতি হলো আগের তেল যা আছে, ডাইল ডুল যা আছে, যেগুলো রমজানে মানুষ টানে আর কি, এগুলো সব পিছনে সরায় নাই ভাই, নাই মার্কেট আউট, এরপর দাম বেড়ে গেলে আস্তে বিক্রি করা, এগুলো দোকানদারের রমজানের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হলো ওই যে বেগুন, বেসন, ছোলা, চিনি সব কিনা টাল দিয়ে ফেলানো, মনে হয় যে এটা খাওয়ার মাস আসতেছে। কি মাস আসতেছে? রমজান মাসটা কিসের মাস? আর ইবলিসে একটা প্রত্যেকটা কুকর্ম করার জন্য একটা করে ফতোয়া দিয়ে দিয়েছে আমাদের, ফতোয়া দিয়ে দিয়েছে কি, রমজানে যত খাইবা কোনো হিসাব নিকাশ নেই, এই জন্য এমন খানা খায়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে আল্লাহর বান্দা থাকে প্রতি বছর, এদের মানে মন্ত্রিত্ব ঈদের পরে থাকবে কি থাকবে না এটা নিয়ে তাদের টেনশন থাকে, কারণ এমন খানা খায় যে বাহির থেকে আমদানি করেও বেচারারা সামলাইতে পারে না। কি রে ভাই, রমজান মাসে কি রোহিঙ্গা 2 লাখ ঢুকে নাকি বাংলাদেশে? ইন্ডিয়ান ঢুকে 2 লাখ, তাহলে এত খানার টান পড়ে কেন? কারণ যেই মাসে আল্লাহ তাআলা দিনে বেলা অর্ধেক খাওয়ানি বন্ধ করে দিয়েছে, ওই মাসে তো খানার তো বাজারে আরো বরং উদ্বৃত্ত থাকার কথা, সেখানে আপনার ছোলা অস্ট্রেলিয়া থেকে আইনা, খেজুর আপনার আরব থেকে, পাকিস্তান থেকে আইনাও বাজার সামলানো যায় না। এ হলো আমাদের রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমজানের প্রস্তুতি হলো আগে থেকে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে আগে থেকে কি রাখতেন? নফল রোজা রাখতেন, যে আগে থেকে খাওয়া ছেড়ে দিলাম আর আমরা হলাম আগে থেকে খাওয়া শুরু। এখন থেকে কোন মানে রমজানের 2-4 দিন আগে থেকে কোন কোন বাসায় পেঁয়াজ টেঁয়াজ বাজার শুরু হয়, যে হঠাৎ করে রমজানে ঈদের সময় এই রমজানের রোজার সময় খারাপ হয়ে যায়, মহিলারা আগে থেকে কি করে রিহার্সেল করে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।